ডালখোলায় বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সাথে পরিচয় সভা করলো বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ। এদিন স্থানীয় একটি বাণিজ্যিক ভবনে এই সভার আয়োজন করা হয়। ডালখোলা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ডালখোলা ব্যবসায়ী সমিতি, ডালখোলা স্বর্ণ ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রার্থীর সাথে সকলের পরিচয় পর্বের পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা অসুবিধা সহ তাদের দাবি নিয়ে আলোচনা করা হয় এদিনের এই সভায়। আজকে ওই বাম কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান রামজ ওপে ভিক্টর আমাদের ডালকোলায় বিভিন্ন সংস্থা যেরকম ডালকোলা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ব্যবসায়ী সমিতি, স্বর্ণ ব্যবসায়ী সমিতি, সবজি মারবাড়ি যুব মঞ্চ, বালাজি সেবা সমিতি সবার সঙ্গে একটা পরিচিতি সভার আয়োজন করা হয়েছিল বাম ফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে আমাকেও বলার সুযোগ দেওয়া হয়েছিল। আমি ওনার কাছে ডিমান্ড করলাম যদি আপনি সংসদে যান, এটা বিগত দিনে যে সাংসদ ছিলেন আমাদের এখানে দেবশ্রী চৌধুরী, তার কাছেও আমি মানে তিনবার চারবার ডিমান্ড করেছিলাম যে ডালকোলায় আমাদের নওদয় বিদ্যালয়ের মানে যাওয়ার নওদয় বিদ্যালয়ে জমি পড়ে আছে, ওই জমিটা এতদিন সমস্যা ছিল যে অ্যাকোয়ার হয়নি, জমিটা এখন পুরোপুরি একদম অ্যাকোয়ার করা আছে, ওখানে বিদ্যালয়টা যেন তাড়াতাড়ি করা হোক। মানে আমরা শুনতে পাচ্ছি যে একটা সাজিশ হচ্ছে যে ডালকোলা থেকে নওদয়কে অন্য জায়গায় নিয়ে যাওয়ার, এটাই আমাদের দাবি ছিল। ডালকোলা যদি নওদয়টা হয়ে যায় এটাই ছিল। আর দূরপাল্লার ট্রেন যেরকম অনেক পেশেন্ট বাইরে যায়, এখানে উত্তর দিনাজপুরে আমাদের চিকিৎসার সুব্যবস্থা নাই, ওটার জন্য স্টপেজ হয়। উনি যদি জিতে সংসদে যান তো উনিও কথা দিয়েছেন আমি যদি জিতে যাই তো সবার প্রথমে আপনাদের যে আওয়াজটা আছে ওটা আমি সংসদে তুলব। ভালো সাড়া পাচ্ছি আমাদের যারা ডালকোলাতে ব্যবসায়ী সমিতির যারা সদস্যরা আছেন তারা আজকে সময় দিয়েছেন, তাদের মূল্যবান সময় দিয়েছেন, তাদের সঙ্গে বসে একটা সাক্ষাৎকার হলো, পরিচয় হলো, তারাও তাদের কথা বললেন, আমিও তাদের কাছে আমার বক্তব্য রাখার সুযোগ পেলাম, তাদের কাছে আবেদন করেছি, ভালোই লাগলো এবং তাদের আশীর্বাদ নিয়ে আমি এখান থেকে যাচ্ছি।